আজকে মেলার দ্বিতীয় দিনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে দ্বিতীয় দিনে কোন কোন সেলিব্রিটি এসেছে মেলাতে। আর বাসায় গিয়ে আমি বড় একটা কেকের অর্ডারও দিয়েছি। আবার আমি পরের দিন আমার কেকের ক্লাস নিয়েছি, আলহামদুলিল্লাহ প্রথম আমি কোনো স্টুডেন্টদেরকে কেকের কাজ শিখাবো। আমার কাছে তো ভীষণ এক্সাইটেড লাগছে। তো যাই হোক, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে এটা হচ্ছে মেলার দ্বিতীয় দিনে, তো প্রথম দিনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, এটা দ্বিতীয় দিন। তো যেহেতু একটু তাড়াতাড়ি আসা হয়েছে, বড় আপুর সাথে এসেছি যেহেতু, তো আমি এসে খুব ধীরস্থিরভাবে কেকটির আমার স্টলটা সাজিয়ে নিয়েছি। সময় হাতে অনেক সময় ছিল, খুব ধীরস্থিরভাবে সে এখনও অনেকে আসে নাই, এখনও আস্তে আস্তে খুব সবাই আসছে আর কি। তো এখানে অনেক কিছুর আমাকে আবার রাতে গিয়ে বানাতে হয়েছে, প্রথম দিন মেলা শেষ করে গিয়ে আবার রাতে বানাতে হয়েছে পিঠা, কিছু পিঠা, তারপরে হচ্ছে আসার সময় আবার ফ্রোজেন আইটেমগুলো ভেজে নিয়ে এসেছে। যাই হোক, কষ্ট হয়েছে অনেক মেলা নিয়ে। তারপরে যে অভ্যর্থনের মেলা, ওনাদের হচ্ছে নারী উদ্যোগ ফোরামের অভ্যর্থনের মেলা ছিল এটা। ওনাদের সবচেয়ে মেলার বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের মেলাতে সবসময় কোনো না কোনো সেলিব্রিটি ওনারা ইনভাইট করে, সবাই আসে, এতে করে দেখা যায় যারা মেলা করে তাদেরও ভীষণ ভালো লাগে। আবার বাইরে থেকে অনেক লোকজন আসে ওনাদেরকে দেখার জন্য। তো যাই হোক, এদিকে ওনার কথাগুলো শুনছিলাম, আবার এইদিকে আমি একটু ঘুরে ঘুরে সবার স্টলটা একটু ঘুরছিলাম। আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল, সবাই খাবারগুলো দেখছিলাম। আর সবার খাবারের আইটেমে অনেক বেশি কষ্ট হয় আসলে, যারা খাবার নিয়ে কাজ করে তারাই বুঝতে পারে অনেক বেশি কষ্ট এগুলোকে বানানো, পরের দিন সকাল সকাল এগুলোকে উঠে ঘুম থেকে উঠে ভেজে তারপরে হচ্ছে নিয়ে আসা, অনেক বেশি কষ্টে। তো যাই হোক, আমি সবার খাবারই একটু একটু আজকে টেস্ট করেছি, কারণ হচ্ছে যেগুলো আমার কাছে ইউনিক মনে হয়েছিল খাবারগুলো সেগুলো আমি একটু একটু টেস্ট করে দেখেছি আর কি। তারপরে আবার একটু ঝালমুড়ি খাবো। আজকে সারাদিন আমি কিন্তু আমি খাবার উপরেই ছিলাম, গতকালকে আমি একদমই কিছুই মুখে দিই নাই, কিন্তু আজকে খাবারের উপরেই ছিলাম, টুকিটাকি সবার স্টল থেকে একটু একটু খেয়েছি। এখন ঝালমুড়ি খাচ্ছি ছোলা ভাজা দিয়ে, ছোলা মাখা দিয়ে। আর তারপরে যে রীতা ম্যাডাম এসেছে আমার স্টল ঘুরে ঘুরে দেখার জন্য, সবার স্টল দেখেছে, এখন আমার স্টলে এসেছে। তারপরে উনি আমার খাবার দেখে বলে, এত খাবার আপনি একা বানিয়েছেন, সব কি হোমমেড? মানে উনি অবাক হয়ে গিয়েছে। তারপরে উনি আমার কাছ থেকে মুখ পাকন পিঠাটা খেতে চেয়েছে, উনি নিজের ইচ্ছায় বলে আমাকে একটা দেন। তারপরে এটা টেস্ট করলো, তারপরে আমি আমার মাট কেক একটা দিয়েছি উনাকে এক পিস খাওয়ার, মানে টেস্ট করার জন্য। উনি আমার খাবারগুলো খেয়ে অনেক বেশি মজা বলেছে, আর মানে আমার কাছেও ভালো লেগেছে আসলে। উনি যেহেতু খাবারের লোক, উনি যেহেতু বুঝে যে খাবারের টেস্ট কেমন হয়, উনি যেহেতু প্রশংসা করেছে, অবশ্যই ভালো হয়েছে। তো তারপরে আমরা ছবি টবি তুলে নিয়েছি। তারপর আরও দুজন সেলিব্রিটি এসেছে, অরুণা বিশ্বাস, তারপরে বিবির আছেন, ওনারাও এসেছে। তো যাই হোক, মেলাটা অনেক জমজমাট ছিল। এই যে অরুণা বিশ্বাস এসেছে, ওনাকে অনেক, মানে আমরা তো সবসময় টিভিতে দেখতাম ওনাদেরকে, এখন সরাসরি দেখেছি, অনেক বেশি ভালো লেগেছে। তারপর বিবির আসেল এসেছে, উনি অনেক বেশি আন্তরিক, বিবির আসেল সবার সাথে জড়িয়ে ধরে ধরে কথা বলে, এত বেশি ভালো, আর এত বেশি লম্বা উনি, মানে ওনার সাথে দাঁড়ালে দেখা যায় আমি পাখির মতো লাগে আমাকে। তো যাই হোক, তো এইদিকে ওনারা হচ্ছে কথা, মানে বক্তৃতা দিচ্ছিল, আর এইদিকে আমি মেলাটি একটু ঘুরে দেখছিলাম। যখন আমি হাঁটাচলা করছিলাম আমার মেলাতে, কিন্তু রমিতা আর হচ্ছে রাফা ওরাই বেচা কিনা করছিল আর কি। আর আজকে যেহেতু রবিবার ছিল, অনেক কাস্টমারে এসেছে আজকে সকালবেলা। তো সব স্কুলের, ধানমন্ডির এই দিকে সব স্কুলের বাচ্চারা এসেছে, অনেক বেশি বিক্রি হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুদিনের মেলা অনেক বেশি ভালো ছিল। আর আজকে বাসায় যাওয়ার পরে আমার তারপরেও কাজ আছে, আমার একটা বড় কেকের অর্ডার আছে, যেটা আমি নিতে চাইনি, জোর করে নেওয়া হয়েছে, উনি আমাকে জোর করে আমাকে কেকের কাজটা দিয়েছে, সেটা আবার করতে হবে, ওই একটা টেনশন ছিল। তারপরে হচ্ছে আমার দুটো ফুডিং বানাতে হবে, ওই যে যিনি কেকের অর্ডার দিয়েছে তিনি আবার দুটো ফুডিং নেবে, আর ফ্রোজেন আইটেম কথা বলেছে সেগুলো আমি না করে দিয়েছি, বললাম যে এখন আর হবে না। তারপরে হচ্ছে আমার আগামীকালকে আমার কেকের কাজ শেখাবো, সেটারও সব গোছগাছ বাকি আছে। আসলে একটা শেষ না হতে হতে আরেকটা টেনশন মাথায় ঘুরপাক খায়। অনেক সময় বলি যে না করবো না, তারপরেও কেন যেন চিন্তা হয় যে না কেন করবো না, করি, করলে তো আসলে একটা অভিজ্ঞতা হয়। তো এখানে ওনারা হচ্ছে আমাকে সার্টিফিকেট দিবে, ওনাদের এখানে মেলা করাতে, উৎপাদনের মেলাতে। তো সার্টিফিকেটটা নিতে এসেছি, আমার বড় বোন তো হচ্ছে এগুলার দায়িত্বে, ভালোই লাগে ওকে দেখলে আসলে, ও এত বেশি অ্যাক্টিভ এসব কাজে, মানে কি বলবো, সেক্ষেত্রে আমি মনে হয় যে একদম কিছুই না।
তো যাই হোক, আমার ইয়েটে নিয়ে আমি আবার আমার স্টলে বসলাম। তারপরে সাড়ে মানে বাসায় যেতে যেতে সাড়ে নয়টা দশটা বেজে গিয়েছে। তারপরে এই যে 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক বানিয়ে নিয়েছি, ওই যে বললাম আমার অর্ডারে কেক ছিল। তারপর 2টা ফুডিং বানিয়েছি, ফুডিংয়ে আসলে অত বেশি ঝামেলা নেই। এদিকে আমি যেহেতু কাজ শেখাবো আগামীকালকে থেকে, তো আমার টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, ওনাদেরকে যা যা দেখিয়ে দিব। আসলে শুধু তো শেখানো না, ওনাদের প্রতিটা প্রোডাক্টের সাথে পরিচিত করানো, তারপরে সব কিছু দেখিয়ে দেওয়া, দামটা বলে দেওয়া, সব কিছুই আর কি। আর কাপ কেক দেখিয়ে দিয়েছিলাম প্রথমে, একটা কেক বেক হতে দিয়ে আমি কাপ কেক দেখিয়ে দিয়েছিলাম যে ওনারা কীভাবে প্রথমে কাপ কেকগুলো দিয়ে শুরু করতে পারবে, সেল করতে পারবে, বিজনেস করতে পারবে, সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে ওনারা নিজের হাতে কাজ করবে বলছে, ওনারা বলছিল যে আমার আমার সাথে নাকি আমার কাছে শিখে নাকি ওনারা অনেক বেশি মজা পেয়েছে। আসলে প্রফেশনালভাবে শিখলে তো আমরা দেখ আমি যেখানে শিখেছি আর কি, তখন তো এভাবে এত আন্তরিকতা বা ছিল অবশ্য আন্তরিকতা, এত নিজের হাতে শিখবো ধরিয়ে প্রথম দিন নিজের হাতে কাজ করবো সেরকম তো আমরা পারি নাই করতে। তো যাই হোক, ওনারা করতে পেরে ওনারা অনেক বেশি খুশি ছিল। আর এখানে ওনারা 3:30টার দিকে চলে গিয়েছে আমার স্টুডেন্টরা। তারপরে আমি এখন কেকটা একদম উপরে যে ফটোটা ছিল নন এডিবল ফটো দিয়েছি একটা, তো ওটা দিয়ে বর্ডারটা দিয়ে তারপরে আমি হচ্ছে কেকটা নিয়ে ওনাদের অনুষ্ঠানে যেতে হবে। আর যিনি কেকের অর্ডার দিয়েছে উনি এত বেশি জোর করেছে যে আমাকে ওনার অনুষ্ঠানে যাওয়ার জন্য, তারপর আমি না করেছি যে আমার শরীর খুবই খারাপ আমি যাবো না, তারপর উনি অনেক বেশি জোর করেছে, বারবার রিকোয়েস্ট করলে আসলে আমি কারো কথা ফেলতে পারি না, এটাই আমার একটা সমস্যা। তো যাই হোক, তারপরে চলে গেলাম আবার ওনাদের অনুষ্ঠানে চলে গেছে। এটা একটা বাচ্চাদের স্কুল ছিল, এখানে নাচ গান শেখাবে, গান আবৃত্তি সব কিছু। এটা বুলবুল কিন্ডার গার্ডেন স্কুল, এটা ওপেনিং ছিল আজকে। তো ফুডিংগুলো আমি নিজের হাতে ঢেলে দিয়েছি যাতে না ভেঙে যায়। তো এখন হচ্ছে এটার কেক কেটে নিচ্ছে, কেক কেটে এটা ওপেনিং করছে স্কুলটা। তারপরে মিউজিশিয়ান চলে এসেছে, তারপরে ওনাদেরকে বাচ্চাদেরকে এটা সেটা দেখাচ্ছে আর কি, ম্যাজিক দেখাচ্ছে। বাচ্চারা তো অনেক বেশি খুশি। তো যাই হোক, এটা করার পরে অনুষ্ঠান, আমি তো বাধ্য হয়ে কতক্ষণ বসে আছি, কতক্ষণে আমি বাসায় যাব আমি সেই টেনশানে ছিলাম। আমার আগামীকালকেও স্টুডেন্ট আসবে, সেখানেও কিছু গুজগাছ আছে, সব কিছু মিলে আমি একটু এই যে কেকটা কাটার পরে একটু কতক্ষণ বসে তারপরে আমি বাসায় চলে এসেছি আর কি। মানে শরীরটা এত বেশি আমার খারাপ ছিল, তার মধ্যে মেলার ধকল, তারপরে এসে আবার হচ্ছে অর্ডারে কাজ করা, তারপরে আবার হচ্ছে স্টুডেন্টদেরকে শেখানো, সেটার একটা মানসিক চাপ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তারপরেও কমপ্লিট করতে পেরেছি। এটা অনেক ভালো লেগেছে আর কি। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।